Hey guys, it's me Zahid Hossain and welcome to my another video. এখন বাজে বিকাল 4টা, বাইরে হলাম একটু ঘোরার লাগা নিজের এলাকায়। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সাথে আছে বন্ধু মাজেদ ও প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে গাড়ির অবস্থা খুব খারাপ। বন্ধুরা আমরা এখন যাইতেছি চা খাইতে। চা নিমু দুইটা নিয়া খাইতে খাইতে গরম এলাকাটা আপনাদের দেখাবো। আপনার সাথে থাকেন মাথা ঠিক আছে? 50 রিয়াল বলে লুডু দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়। হতে চাইছি তোমার জামাই, বাপ ভাই সবই দেখে নেব প্যারা নাই। দেখেছি তোকে সেদিন রাস্তায়, চোখে তাকে লেগে গেল রে আয় হায়। মাজিদ মিয়া সানি আসতেছে। বাহ বাহ বাহ, মুখে মুখে কি সুন্দর হাসি। কি টান দিলা তুমি! এটা হচ্ছে এরিয়ার বলদিয়া, সামনে বালুর পাহাড়। আইও, রাস্তাটা সোজা পাহাড়ের উপরে চলে গেছে। এখানে দুই পাশে পার্ক, আদিকা বলে আদিকা। সুন্দর অনেক, আজকে আকাশটা অনেক সুন্দর, মেঘগুলা জোস লাগতেছে। বালুর মরুভূমি, বড় একটা খেজুরের বাগান এখানে আছে। আমরা ওইখানে ওইদিকে যাচ্ছি। রাস্তা শেষ, আর রাস্তা নেই সামনে। দেখেন মরুভূমির মাঝখানে এই যে স্টাইল, এটা খেজুরের বাগানটা। অবশ্য রাস্তা আছে, যাওয়া যাব, কিন্তু আমরা ওইদিকে যাব না, কারণ আমাদের গাড়ি দূরে থেকে আর বহু দূরে। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাইতেছি, দেখি কতটুক যাইতে পারি। সামনে রাস্তা ব্লক করা, পাথর দিয়ে ব্লক করে দিছে, যাতে কেউ আর ওইদিকে না যাইতে পারে। ওইখানে কাজ চলতেছে রাস্তার। আমরা এখানে এখানে দাঁড়াবো, পাহাড় কাইটা ক্যামেরাতে আসলে বোঝা যায় না আমরা আসলে কত উপরে উঠছি। মোটামুটি অনেকটা উপরে উঠে গেছি, নিচের দিকে তাকাইলে আসলে ভয় লাগে অনেক, কিন্তু ক্যামেরা তো বোঝা যাইতেছে না ব্যাপারটা। এখান থেকে যদি পড়ি আর শরীর আর আস্ত থাকবো না। গাইস, আসলে জায়গাটা আসলে জোস, এত সুন্দর একটা মুহূর্তে আমাদের টিমের অন্যান্য সদস্যদের আসলে মিস করতেছি। রাকিব, রকি, মঞ্জু ভাই সবাই আসলে কাজে ব্যস্ত, আমি আর মাঝে শুধু ফ্রি আছি, ওই কারণে বাইরেছি ঘুরতেছি। পরিবেশটা মজা নাও, ওয়েদারটা অনেক সুন্দর, সবসময় চাইলেও আসা যায় না, সবাই কাজে অনেকটা ব্যস্তই থাকি। সেটাই আসলে। Thank you.
মাজেদ মিয়া তার ব্লগের জন্য ভিডিও করতেছে। মাজেদ মিয়া তার ভিডিও নিয়ে ব্যস্ত। আমি ব্লগ করি না, তুমি ব্লগ করো। মাজেদ মিয়া নতুন ইউটিউব চ্যানেল খুলবে, প্ল্যানিং করতেছে, তো সবাই আসলে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।